সমাহিত ভিউয়ার্স, টিপলদের আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা যখন টাকা জমা দিই কিংবা টাকা যখন চেক দিয়ে তুলি কিংবা আমার ব্যাংক থেকে যখন কোনো কিস্তি পরিশোধ করি কিংবা আমার ব্যাংকে যদি বাহির থেকে কোনো টাকা আসে কিংবা কেউ আমার ব্যাংকে টাকা পাঠালো, তখনও আমরা SMS পেয়ে থাকি। কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে ব্যাংকে টাকা আসছে কি না কিংবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো কি না, কিন্তু ব্যাংক থেকে কোনো রকমে SMS আমার মোবাইলে আসে না। এই যে ব্যাংক থেকে SMS আসে না, এর কারণটা কি তা নিয়ে অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। আসলে দেখেন, ব্যাংক থেকে SMS আসছে না কেন তার জন্য অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আপনার মোবাইল নাম্বার যদি সঠিক থাকে তাহলে SMS আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আপনি ব্যাংক থেকে কোনো টাকা তুললেন কিংবা টাকা জমা হলো, সাথে সাথে SMSটা আসে না। কারণ SMS যখন ব্যাংক থেকে সেন্ড করা হয় তখন অনেকগুলা SMS একসাথে জমা হয়ে যায়, তখন সিকোয়েন্স মেনটেন করে তাদের একটা একটা করে SMS সেন্ড হয়। কাজেই দেখা যাচ্ছে আপনার কয়েক মিনিট SMS আসতে দেরি হতে পারে। আবার যখন সার্ভার খুব ফ্রি থাকে তখন সাথে সাথে আপনার SMS আসবে। আবার অনেকেই বলে থাকেন আমার মোবাইলে যে কোন নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা জানি না, তাহলে আমি ব্যাংকের মোবাইল নাম্বারটা জানবো কী করে? দেখেন, আপনাকে ব্যাংকে যেতে হবে, গিয়ে দেখতে হবে আপনার কোন নাম্বারটি আছে, এবং সেই নাম্বারটিতে যদি SMS না আসে তাহলে আপনাকে যে মোবাইলটি ব্যবহার করতে হবে বা যে মোবাইলটিতে আপনি SMS আসুক আপনি চান, সেই নাম্বারটি আপনার ব্যাংক থেকে একটা NID কার্ড সহ আপনি নিজে উপস্থিত থেকে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে হবে। আমার দেখা যাচ্ছে আমার মোবাইল নাম্বারও সঠিক কিন্তু আমি SMS পাই না, তাহলে এটা কেন হতে পারে? অনেক সময় দেখা যায় আপনার ব্যাংকের যদি KYC আপডেট না থাকে। আমি আবার বলছি, ব্যাংকে যদি আপনার KYC আপডেট না থাকে তাহলে অনেক সময় আপনার মোবাইলে SMS নাও আসতে পারে। তাই আপনারা ব্যাংকে গিয়ে সশরীরে NID কার্ড সহ উপস্থিত থাকবেন এবং একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলে আপনার মোবাইল নাম্বারের পরিবর্তন করতে পারবেন এবং KYC আপডেট করে নেবেন। যখন আপনার KYC ফর্মটা আপডেট করবেন, তার পরবর্তীতে আপনার প্রতিটি লেনদেনের পরেই আপনি SMS পেয়ে যাবেন। আবার অনেক সময় বলে থাকেন আমাদের স্যালারি অ্যাকাউন্ট যাদের আছে বিভিন্ন ব্যাংকে, যে আমার স্যালারি আসছে কিন্তু আমি SMS পাই না। দেখেন, স্যালারি যখন হয় একসাথে অনেকের স্যালারি আপনাদের ব্যাংকে অথরাইজ হয়, কাজেই কখনো কখনো একটু দেরি হতে পারে SMS আসার জন্য। কাজেই পরবর্তীতে আপনার SMS আসবে, কিন্তু তারপরেও যদি আপনারা চান যে না আমার SMS আসুক বা কোনো সমস্যা এটা আমি চাই না, তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকের অ্যাপস ব্যবহার করতে হবে। ব্যাংকের অ্যাপস যদি ব্যবহার করেন তাহলে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং কখন টাকা উত্তোলন করা হলো, কখন ব্যাংকে টাকা জমা হলো সবই দেখতে পারবেন। তখন আর আপনাকে ব্যাংকের SMS এর জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন ব্যাংকের SMS কেন আসতে দেরি হয়। অনেকগুলো SMS জমা হয় সার্ভারের ত্রুটি, ইন্টারনেটের ত্রুটি ইত্যাদি কারণে অনেক সময় ব্যাংকের SMS আসতে দেরি হয়। কিন্তু আপনার মোবাইল নাম্বার, KYC আপডেট সব কিছু যদি সঠিক থাকে তাহলে আপনার SMS আসবে। তারপরেও যদি না আসে তাহলে আপনাকে ব্যাংকের চেক করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা দ্রুতই সব কিছু KYC সহ আপডেট করে নেবেন, অবশ্যই আপনার ব্যাংকের SMS আসবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানেই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।